হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিপাকানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরি পুনরায় হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যাজমা অর্থাৎ হাঁপানির দুটি কম্বিনেশন মেডিসিন, একটা হচ্ছে বায়ো কম্বিনেশন মেডিসিন আর একটা হচ্ছে হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন সম্বন্ধে। এই দুটি মেডিসিন হাঁপানি অ্যাজমার ক্ষেত্রে খুবই কার্যকরী আর উপকারী, যাদেরকে দেওয়া হয়েছে তারাই এ থেকে উপকার লাভ করেছে। তাই যারা এই বিষয়ে জানতে চান অর্থাৎ এই দুটি হোমিওপ্যাথি এবং বায়ো কম্বিনেশন মেডিসিন সম্বন্ধে জানতে চান তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক মন্ডলী, হাঁপানি বা অ্যাজমা প্রায় মানুষের মধ্যে লক্ষ্য করা যায় আর এটি খুবই জটিল রোগ। এতে রোগী খুব কষ্ট পায়, রোগীর খুব শ্বাসকষ্ট হয় এবং দম আটকে যায়। এই হাঁপানি বা অ্যাজমার যে কারণ তা হচ্ছে ঠান্ডা লাগা, আবহাওয়ার পরিবর্তন, সর্দি জ্বর লেগে থাকা, অতিরিক্ত শ্লেষ্মা ফুসফুসে জমা হওয়া, অ্যালার্জি, অ্যালার্জি রাইনাইটিস, ডাস্ট অ্যালার্জি ইত্যাদি, ধূমপান করা আর ওষুধের সাইড ইফেক্ট হিসেবে অ্যাজমা বা হাঁপানি হয়ে থাকে। প্রিয় দর্শক মন্ডলী, এবার জানি অ্যাজমার কার্যকরী বায়োকেমিক বায়োকম্বিনেশন মেডিসিন সম্বন্ধে। এই বায়োকেমিক মেডিসিনটির নাম হচ্ছে বিসি টু। এটি অ্যাজমা নামে পরিচিত বা বায়োকম্বিনেশন দুই নামে পরিচিত। বিসি টু এই বায়োকম্বিনেশন মেডিসিনটি যে সমস্ত ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে বা দিলে উপকার পাওয়া যায় সেই রোগগুলি হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, যদি ব্রঙ্কিয়াল হাঁপানি থাকে সেক্ষেত্রে উপকারী, সর্দি কাশি, হুপিং কাশি, আপনার ব্রঙ্কাইটিস এর ক্ষেত্রে, ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে অর্থাৎ ব্রঙ্কিয়াল হাঁপানির ক্ষেত্রে শ্বাসকষ্ট হলে এই বিসি টু বা বায়োকম্বিনেশন মেডিসিনটি যদি প্রয়োগ করা হয় তাহলে উপকার পাওয়া যাবে। প্রিয় দর্শক মন্ডলী, এবার জানি এই বায়োকম্বিনেশন দুয়ে কি কি বায়োকেমিক মেডিসিন রয়েছে আর সে সমস্ত মেডিসিনের কি কাজ সে সম্বন্ধে। মেশানো রয়েছে ক্যালিফস থ্রি এক্স বা ক্যালিয়াম ফসফরিকাম থ্রি এক্স এর যে সমস্ত কাজ তা হচ্ছে এটা স্নায়বিক হাঁপানির ক্ষেত্রে, যদি শুকনো কাশি থাকে সেক্ষেত্রে, বারবার যদি হাঁপানি হয়, অ্যাজমা হয় স্নায়বিক কারণে যদি হয়ে থাকে, স্নায়ুর কারণে হয়ে থাকে সেক্ষেত্রে খুবই উপকারী। যেটা হে ফেভার বা হে অ্যাজমা রয়েছে তার ক্ষেত্রেও ক্যালিফস খুবই উপকারী। নার্ভের দুর্বলতার কারণে, যদি খাবারের দুর্বলতার কারণে যদি হাঁপানি হয়ে থাকে সেক্ষেত্রে ক্যালিফস খুবই কার্যকরী একটি বায়োকেমিক মেডিসিন। মেশানো রয়েছে ম্যাগনেসিয়াম ফসফরিকাম থ্রি এক্স, এটি আক্ষেপিক কাশি, আক্ষেপিক যদি অ্যাজমা হয়ে থাকে, হাঁপানি হয়ে থাকে সেক্ষেত্রে খুবই উপকারী। মেশানো রয়েছে ন্যাট্রোমিউর থ্রি এক্স, ন্যাট্রোমিউর বায়োকেমিক মেডিসিনটি ফেনাযুক্ত কফ সহ যদি হাঁপানি থাকে সেক্ষেত্রে খুবই উপকারী। তরল কফের সাথে যদি, জলীয় কফের সাথে যদি হাঁপানি থাকে সেক্ষেত্রে খুবই উপকারী। যদি কাশি হয় বা শ্বাসকষ্ট হয় তখন যদি চোখ দিয়ে জল বের হয় সেক্ষেত্রে ন্যাট্রোমিউর খুবই কার্যকরী একটি বায়োকেমিক মেডিসিন। মেশানো রয়েছে ন্যাট্রানসাল্ফ থ্রি এক্স, এই বায়োকেমিক মেডিসিনটি, ন্যাট্রানসাল্ফ এই বায়োকেমিক মেডিসিনটি যদি কাশির সাথে কফ নির্গত হয়, গাঢ় কফ নির্গত হয়, সবুজ কালারের যদি কফ বের হয় এবং তার সাথে যদি অ্যাজমা থাকে, হাঁপানি থাকে সেক্ষেত্রে ন্যাট্রানসাল্ফ খুবই কার্যকরী একটি বায়োকেমিক মেডিসিন। ভিজে স্যাঁতসেঁতে আবহাওয়া থেকে যদি হাঁপানি হয় বা কাশি হয়, সর্দি কাশি ইত্যাদি হয়, অ্যাজমা হয়, আর যদি পেটের গন্ডগোলের কারণে যদি হাঁপানি অ্যাজমা হয়ে থাকে, কাশি হয়ে থাকে সেক্ষেত্রেও ন্যাট্রোমসাল্ফ এই বায়োকেমিক মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন। এই চারটি বায়োকেমিক মেডিসিন দিয়ে এই বিসি টু বা বায়োকম্বিনেশন দুই অ্যাজমা কম্বিনেশন মেডিসিনটি তৈরি। এবার বলি এর ডোজ সম্বন্ধে। এটি আমার কাছে বড় 450 গ্রামের রয়েছে বিসি টু বা বায়োকম্বিনেশন দুই। আপনারা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন। এটা 25 গ্রামের ছোট সিল প্যাক পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। এটি অ্যাকুইট কেসের ক্ষেত্রে, তরুণ কেসের ক্ষেত্রে অর্থাৎ সবে মাত্র হাঁপানি, অ্যাজমা শুরু হয়েছে, সর্দি কাশি ইত্যাদি শ্বাসকষ্ট শুরু হয়েছে সেক্ষেত্রে আপনারা বড়রা 4টি করে ট্যাবলেট দিনে 4 বার চুষে গরম জল সহ খাবেন, আর ছোটরা 2টি করে ট্যাবলেট দিনে 4 বার চুষে গরম জল সহ খাবেন। আর যদি ক্রনিক বা পুরাতন রোগ হয়ে থাকে সেক্ষেত্রে এটি আপনারা বড়রা 4টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবে, চুষে খাবে, গরম জল সহ খাবে। ছোটরা অর্থাৎ 10 বছরের নিচে যারা, তারা 2টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবে, চুষে খাবে, গরম জল সহ খাবে। যারা চুষে খেতে পারবে না তারা গরম জলে গুলে খাবে। এইভাবে খেলে আপনারা অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ইত্যাদি থেকে আরাম পেয়ে যাবেন। প্রিয় দর্শক মন্ডলী, এবার জানি অ্যাজমা বা হাঁপানির একটি কার্যকরী জার্মানি হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন সম্বন্ধে। এই জার্মানি হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিনটি হচ্ছে
R43 এটি ডক্টর রেকওয়েগ জার্মানি কোম্পানির একটি হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন। এটি অ্যাজমার ক্ষেত্রে হাঁপানির ক্ষেত্রে খুবই কার্যকরী। এই R43 এই অ্যাজমা ড্রপটা বা হাঁপানির কম্বিনেশন হোমিওপ্যাথি মেডিসিনটি ডক্টর রেকওয়েগ কোম্পানি জার্মানি জার্মানিতে তৈরি। এটির ভারতীয় মূল্য হচ্ছে 250 টাকা। এটি 22 ml এ রয়েছে। এবার জেনে এটিতে কি কি হোমিওপ্যাথি মেডিসিন মেশানো রয়েছে সে সম্বন্ধে আর তার কাজ সম্বন্ধে। এটিতে মেশানো রয়েছে আর্সেনিক অ্যালবাম D8। যদি অতিরিক্ত হাঁপানিতে অস্থিরতা দেখা যায়, উদ্বেগ দেখা যায়, সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম খুবই কার্যকরী। আর শ্বাসকষ্টের ক্ষেত্রেও আর্সেনিক অ্যালবাম একটি কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন। মেশানো রয়েছে বেলেডোনা D30। বেলেডোনার ক্ষেত্রে প্রচন্ড কাশি, তার সাথে প্রচন্ড ঘাম থাকে, সেই সাথে যদি হাঁপানি থাকে সেক্ষেত্রে বেলেডোনা খুবই উপকারী হোমিওপ্যাথি মেডিসিন। মেশানো রয়েছে ব্রায়োনিয়া D12। ব্রায়োনিয়া শুকনো কাশির ক্ষেত্রে, কফ তুলতে যদি কষ্ট হয়, কোষ্ঠকাঠিন্য যদি থাকে, শ্বাসকষ্ট যদি থাকে, হাঁপানি থাকে, সেক্ষেত্রে খুবই উপকারী একটি হোমিওপ্যাথি মেডিসিন। মেশানো রয়েছে হাইপোসিস D30। এটিও খুবই উপকারী একটি হোমিওপ্যাথি মেডিসিন শ্বাসকষ্টের ক্ষেত্রে, হাঁপানির ক্ষেত্রে। মেশানো রয়েছে কার্বোভেজ D30। এটিও গ্যাসের সাথে যদি হাঁপানি থাকে সেক্ষেত্রে খুবই উপকারী। মেশানো রয়েছে ক্যালিয়াম ফস D30। এটিও আক্ষেপিক হাঁপানির জন্য, আক্ষেপিক কাশির ক্ষেত্রে, স্নায়বিক কাশি বা হাঁপানির ক্ষেত্রে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি আর বায়োকেমিক মেডিসিন। মেশানো রয়েছে ন্যাট্রিয়াম ক্লোরেটাম D30। ন্যাট্রিয়াম ক্লোরেটাম শুকনো কাশি, শ্লৈষ্ঠিক ঝিল্লির প্রদাহর ক্ষেত্রে, জ্বালার ক্ষেত্রে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন। মেশানো রয়েছে ভেরেট্রাম অ্যালবাম D30। ভেরেট্রাম অ্যালবাম ঠান্ডা ঘাম সহ যদি হাঁপানি থাকে, কাশি থাকে, সেক্ষেত্রে খুবই উপকারী। মেশানো রয়েছে ইয়ারবা সান্টার D12। এটিও হাঁপানি, ব্রঙ্কাইটিস আর কাশির ক্ষেত্রে খুবই কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন। এই সমস্ত হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে ডক্টর রেকওয়েগের জার্মানি কম্বিনেশন R43 এই অ্যাজমা ড্রপটি বা হাঁপানির কম্বিনেশন হোমিওপ্যাথি মেডিসিনটি তৈরি। এবার জেনে এটির ডোজ সম্বন্ধে। এটি বড়রা 15 ফোঁটা করে কাপের 1/4 ভাগ জল নিয়ে, হালকা গরম জল নিয়ে তাতে 15 ফোঁটা করে দিয়ে দিনে 3 বার খাবে। খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। অন্য কোন মেডিসিন খেলে তার 10 মিনিট গ্যাপ দিয়ে খাবে। আর ছোটরা অর্থাৎ যাদের বয়স 10 বছরের কম তারা 7 ফোঁটা করে দিনে 3 বার খাবে, সামান্য গরম জল সহ খাবে। খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। অন্য কোন মেডিসিন খেলে তার 10 মিনিট গ্যাপ দিয়ে খাবে। আজকে অ্যাজমা বা হাঁপানির যে দুটি কম্বিনেশন মেডিসিন বললাম, একটি হচ্ছে বায়ো কম্বিনেশন 2, বায়োকেমিক বায়োকম্বিনেশন 2, এই মেডিসিনটি আপনারা খাবেন। আর এর সাথে আপনারা R43 R43 ডক্টর রেকওয়েগ জার্মানির এই হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিনটি খাবেন, তাহলে আপনারা অ্যাজমা, হাঁপানি, ব্রঙ্কাইটিস ইত্যাদির ক্ষেত্রে উপকার পাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন সিফাখানা ইউটিউব চ্যানেলটি।